আজি নির্বাচন আয়োগে আমার লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করলে তার কারণে আমি অতি আনন্দিত হয়েছো। নির্বাচন আয়োগে এই দিন ঘোষণা করে এক সুন্দর বাতাবরণের মাজত যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় তার কারণে আমি সকলে প্রচেষ্টা করি। 19 এপ্রিলের দেশত প্রথম পর্যায়ের নির্বাচন আরম্ভ হব আর 4 জুনত নির্বাচনী ফলাফল ঘোষণা করা হব। 19 এপ্রিল 26 এপ্রিল 7 মেত নির্বাচন হব আর মনোনয়ন দাখিলের অন্তিম দিন হব 27 মার্চ। আমার আম আদমি পার্টিয়ে এইবার সর্বভারততে মুঠ 22খন আসনত আমি প্রতিদ্বন্দ্বিতা করবলে উলাইছো। তার ভিতর 2খন আসনত আমি প্রতিদ্বন্দ্বিতা আগবাবলে লৈছো আর সেই আসন দুখন হল শোণিতপুর আর ডিব্রুগড়। শোণিতপুর আর ডিব্রুগড়ত ইতিমধ্যে আমার নির্বাচনী প্রচার তুঙ্গত আছে। এইবার আমি উন্নয়ন আর প্রগতির স্লোগানেরে আম আদমি পার্টিয়ে সমগ্র ভারততে আমি নির্বাচনত অবতীর্ণ হম। যেহেতু আম আদমি পার্টি সদায় উন্নয়নের রাজনীতির বিশ্বাসী দল, গতি আমি উন্নয়ন আর প্রগতি আমার মুখ্য আমার লক্ষ্য। গতি এই নির্বাচনত ডিব্রুগড় আর শোণিতপুর যার লোকসভা সমষ্টি আছে তাত আমি ক্ষিপ্রতারে আমার কাম কাজ যুদ্ধর গতিত আগবাড়িছে। এই ক্ষেত্রে আমার আম আদমি পার্টিয়ে যে 22খন আসনত আমি সর্বভারততে প্রতিদ্বন্দ্বিতা করবলে উলাইছো সেই 22খন আসনের ভিতর পাঞ্জাবত 13খন, দিল্লীত 4খন, অসমত 2খন, গুজরাটত 2খন আর হরিয়ানাত 1খন সিটত। গতি আমি ভারতবর্ষর রাইজ অসমবাসী রাইজক এটা কথায় আহ্বান জানাবলে বিচারো যে এইবার ভ্রষ্টাচারের বিরুদ্ধে আর উন্নয়নের সপক্ষে রাইজে ভোটদান করব বলে আমি আশা করো। যে ইলেক্টরেল বন্ডর যে কেলেঙ্কারি আরম্ভ হয়েছে সমগ্র পৃথিবীয় গম পাইছে যে ইলেকটরেল বন্ডর কারণে আজি কিমান ডাঙর একটা স্কেম হয়েছে। গতি এই দলটোয়ে আজি বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানিরপরা বন সংগ্রহ করেছে, ধন সংগ্রহ করেছে আর পুঁজি টনকিয়াল করেছে। যখন সরকারে সদায় দুর্নীতির বিরুদ্ধে সবল প্রতিবাদ করা বলে কয় যে দুর্নীতির বিরুদ্ধে পূর্ণ সহনশীল, সেই দলটোয়ে কিন্তু আজি ইলেকটরাল বন্ডর জড়িয়ে হাজার হাজার কোটি টাকা আহরণ করেছে আর এই কথা মহামান্য আদালতে এই কথা প্রমাণ করে দিলে। গতি আমি এটা কথায় আহ্বান জানাম যে রাইজ দুর্নীতি ভ্রষ্টাচার কেলেঙ্কারির দপদপাই থাকা বিজেপির মজিয়ার যখন নেতা আছে সেই নেতা সকলের ভাষণত আপনাদের ভুল না যাব। এইবার আপনাদের জনতার স্বার্থত আর জনতার কারণে উন্নয়ন তথা প্রগতির রাজনীতি আম আদমি পার্টিক আপনাদের ভোটদান করক, এয়া আমার রাইজর প্রতি আহ্বান। আর একটা কথা যে অসমত আমি যে 2খন আসনত প্রতিদ্বন্দ্বিতা করবলে লৈছো এই আসন 2খন শোণিতপুর আর ডিব্রুগড়, ইতিমধ্যে আমি যে বিরোধী ঐক্যমঞ্চ অসমত গঠন হয়েছিল এই বিরোধী ঐক্যমঞ্চয় কংগ্রেস দলটুক 1খন আসন গুৱাহাটীর সন্মানীয় লোকসভা সমষ্টি আমি এৰি দিছো, আমার প্রার্থিত্ব আমি প্রত্যাহার করছো আর আমি আহ্বান জানাইছিলো যে ডিব্রুগড় আর শোণিতপুরত প্রার্থিত্ব প্রত্যাহার করে জনতাক সন্মান জনাওক। জনতায় বিচারিছিল যে বিরোধী ঐক্যমঞ্চ একত্রিত হয়ে নির্বাচনত অবতীর্ণ হওয়াটো, গতি আমি ত্যাগ কি কয় সেই কথা আমি বুঝাই দিল। এতিয়া কংগ্রেস দলটোয়ে ত্যাগ করে দেখাব লাগে, হাতত সময় এতিয়াও যথেষ্ট আছে, যেহেতু মনোনয়ন পত্র দাখিলের কারণে আমার হাতত যথেষ্টখিনি সময় আছে। গতি কংগ্রেস দলের হাতত এতিয়াও সময় আছে যে প্রার্থিত্ব প্রত্যাহার করে বহল মনের পরিচয় দিয়ক আর আমাক
বিরোধী বিজেপিক পরাস্ত করবর কারণে আমাক যিখিনি শক্তি লাগে সেই শক্তিখিনি যাতে আমি আহরণ করব পারো তার কারণে তেওঁলোকে প্রার্থিত্ব প্রত্যাহার করক। আম আদমি পার্টিয়ে অসমর স্বার্থ, অসমর জনতার সুরক্ষা, অসমর ভাষা কৃষ্টি রক্ষার কারণে যি ধরনে আগবাড়িব লাগে সেই ধরনে আগবাড়িব আর তাকে রক্ষা করে আমি দুটা সমষ্টিত আমার প্রার্থিত্ব আগবাইছো যাতে আমার প্রার্থী দুগৰাকীয়ে দিল্লির সংসদ ভবনত গৈ অসমর যি বৃহৎ সমস্যা এই সমস্যা রাজিক রাইজর আগত দাঙি ধরিব পারে আর তেওঁলোকর অভাব অভিযোগ সমূহ দূর করিব পারে। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।